Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Goreeb Yateem Trust Fund Bangladesher প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করতেছি বিভিন্ন প্রজেক্ট নিয়ে। আপনারা সব সময় গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ডের আমাদের প্রজেক্টগুলা সহযোগিতা করেন, বিশেষ করে কুরবানির মৌসুমে আপনারা আপনাদের কুরবানি দান করেন গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ডে। আলহামদুলিল্লাহ এই বছর কোভিড-19 এর কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরীব মানুষগুলা বড় কষ্টের মধ্যে ছিল। এই অবস্থায় আপনারা যে কুরবানি দান করেছেন, আপনাদের কুরবানির সাথে আমরা ফ্যামিলি ফুটপাক সহ প্রচুর ভাই বোনদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সাহায্য করেছি। লালমনিহাট ডিস্ট্রিক্ট, মাগুরা ডিস্ট্রিক্ট, পঞ্চগড় ডিস্ট্রিক্ট, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং আরও কিছু পার্ট নবীগঞ্জ, গোয়াইনঘাটে এবং আমরা খানাইঘাট এবং সুনামগঞ্জের তাহিরপুরের সুলেমানপুর সহ দিরাই আরও বিভিন্ন জায়গায় আমরা যতটুকু আপনারা কুরবানি দান করেছিলেন সেই কুরবানি এবং তার সাথে ফ্যামিলি ফুটপাক আমরা গরিব মানুষদেরকে দিয়েছি। এত খুশি হয়েছে মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে যা যা দান করুন। ফিডব্যাক আসছে, আমি আপনাদের সামনে ফিডব্যাকগুলো একটু পেশ করতেছি, আপনারা একটু দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনার দানে এবং গরিব ইয়াতিম ট্রাস্ট ফান্ডের সহযোগিতায় আমরা এবারে ঈদুল আজহা 2021 আমরা যে কুরবানি গরু দিয়েছিলাম, আমরা জবাই করি, আমরা খালাপুর গ্রামের শ্রীমঙ্গল থানা মনিরাজার জেলার আমরা প্রায় 60টা ফ্যামিলির আমরা গরুর মাংস এবং পাশাপাশি আপনারা যে আমরা ফুটপেক দিয়েছি, আমরা ফুটপেকগুলো তারা আমাদের ডিস্ট্রিবিউশন করে দিলেছি। আলহামদুলিল্লাহ তারা খুব খুশি হয়েছেন, তারা আপনারা খাস দিলে দোয়া কররা, আপনারা মাংসগুলো একটু তুলে দেখার কথা বলছি, তারা আপনার লাগে খাস দিলে দোয়া কররা এবং আল্লাহ আপনার দানটা কবুল করত, আল্লাহ আপনাদের বিভিন্ন ধরনের বিপদ থেকে বাঁচায় রাখতো। আপনারা আমরা দিচ্ছেন গরিব মানুষ, বাইরে মাঝে আমরা বাচ্চা কাচ্চা লিয়ে উগাস মরি, যারা আপনার লাগে আমরা বেশি করি দোয়া করি। কিতা কিতা পাইছেন আপনারা? মাংস পাইছি, চাউল পাইছি, তেল পাইছি, পেঁয়াজ পাইছি। আল্লাহ লাখ কোটি শুকরিয়া। লন্ডনের ভাই ও বোনদেরকে বলতেছি, আপনারা উদ্দেশ্য করিয়া যে আপনারা দেওয়া টেকা দিয়ে গরু কিনে গেছি, কি কুলাউড়ার বিভিন্ন জায়গার মধ্যে গরু বিতরণ করাইব আমরা মাংসতে খাটিয়া, আপনার জন্য দোয়া করি। প্রিয় প্রবাসী ভাই বোন, আলহামদুলিল্লাহ গরিব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আপনারা যে কুরবানি দান করছিলেন, আলহামদুলিল্লাহ আজকে আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নে আমরা এখানে 60টা পরিবার দিয়ে আমরা আপনারা দান কুরবানির গোশত এবং সাথে আমরা ফ্যামিলি ফুডপ্যাক সহ আমরা তারা দিলাম। আচ্ছা নেই, মাশা আল্লাহ, তুমি আপনারা আমরা মাংস দিছুন কুরবানি, আমরা কুরবানি দিতে পারি না, সমর্থ নাই, এবারে চাউল ডাল পেঁয়াজ মরিচ কয়েকটা জিনিস, তেল কয়েকটা জিনিস দিছুন,
আমরা খুশি হইলাম। আমরা মাংস পাইছি কুরবানি, আমরা খুব খুশি হয়েছি। দোয়া করুন আপনাদের লাগে। আবার খাইতাম আপনার দিতা, এখন আমরা খুব খুশি হয়েছিলাম। প্রিয়বাসী ভাই বোনেরা, আপনারা যে নবীগঞ্জে গরুটা দান করবেন, আমরা গরুটা কিনে লাইছি গরিব এবং অসহায় মানুষদের মধ্যে, আমরা এটা বিতরণ করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনারা দান দানের কবুল করা। প্রিয়বাসী ভাই বোনেরা, আপনারা যে নবীগঞ্জ থানা যে কুরবানির মাংস এবং দুধপেক দিচ্ছেন, তা আমরা আজকে সবার মাঝে বন্টন করছি। আল্লাহ আপনারা দান দানের কবুল করা। আপনারা যে মাংস পাইছেন, চাউল পাইছেন, খুশি নি খুশি নি তার লাই দোয়া করবানি, দোয়া করবানি। আমরা মাংস পাইছি, টিকিট পাইছি, আমরা খুশি হয়েছি, আমরা সবাই আনন্দিত। আপনারা দিচ্ছেন, আমরা সুন্দরবনে করতাম পাখি শুনবো, ইনশাল্লাহ আপনার লাগে দোয়া করবো। আপনার দামে আজকে আমরা বালাগঞ্জ উপজেলার এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমরা কিছু একটা তালিকা করছি। এই তালিকা অনুযায়ী আজকে আপনারা এই কুরবানির গরু আমরা আজকে জবাই করবো, জবাই করিয়া এবং সাথে আপনারা দেওয়া ফ্যামিলি ফুডপ্যাক আছে, ফুডপ্যাকও আমরা বিতরণ করবো। যে সমস্ত ভাই বোনেরা, এই যে সমস্ত কুরবানি হল বাংলাদেশের মধ্যে আপনারা দিচ্ছেন গরিব রাষ্ট্রের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা এই সকল দান দিয়ে আল্লাহ ভরুন করুকা। আমরা মাংস দিচ্ছি, আমরা রাষ্ট্র পক্ষ থেকে ভাই আর কৌ দিয়া দিচ্ছেন মাংস খাই দেয় দিন দিন খুশি হতে খাই দেয় তার লাগে বাবা খুশি আছো তো ভাইয়া এই সাসার বাড়ি বীরপুর বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বীরপুর থেকে এসে তাদের দোকান আপনারা মাংস দিচ্ছে, আমরা মাংস দিচ্ছি আরও যে ফ্যামিলি ফুড ব্যাগ প্রবাসী ভাই বোন হল আলহামদুলিল্লাহ দেখো আপনারা যে কুরবানি দিছিলা, আপনারা কুরবানির গরু কি লয় গেছে ইনশাল্লাহ, এগুলা আমরা জবাই করবো পানি উমদা হবিগঞ্জ ইনশাল্লাহ, এগুলা খাটিয়া আমরা জবাই করিয়া প্রত্যেকটা কত দরিদ্র গরিব এবং মানুষের মাঝে আমরা এগুলা পৌঁছিয়ে দিব আলহামদুলিল্লাহ দেখো কা। আজকে আমরা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানি উমদা ইউনিয়ন আজকে দেখো কা আপনার কুরবানির গরুর গোশত লইয়া এবং সাথে আমরা ফ্যামিলি ফুডপ্যাক যা দিছি দেখো কা, এখানে আজকে আমরা সাতটা পরিবার দিয়ে আপনারা দান কুরবানির গোশত এবং সাথে ফ্যামিলি ফুডপ্যাক দিয়ে আজকে ডিস্ট্রিবিউশন করলাম এই হত দরিদ্র মানুষের মাঝে। আমরা নবীগঞ্জ পানুন্দা, আপনারা আমরা কুরবানির মাংস দিছেন, আমরা ভাইয়া খুব খুশি হয়েছি, আমরা কুরবানি যাওয়ার কোনো ক্ষমতা নাই, আমরা বাচ্চা বাচ্চারা খাওয়ানোর কোনো ক্ষমতা নাই, আপনারা দিছেন আমরা বড় খুশি হয়েছি, সাথে মশলা পাতি সব দিয়া দিছেন। আমরা আপনারা লাগি বেশি বেশি করে দোয়া করি, আরও যাতে ভবিষ্যতে আপনারা আমরা বেশি বেশি করে সাহায্য করতে পারেন, আমরা বাচ্চা বাচ্চা লইয়া খাই, আমরা আপনারা লাগি দোয়া করি। আমরা এই গরুর মাংস ঈদের দিন খাইছি না, আমরা আল্লাহর কবলে আপনারা দিছেন, আমরা খুব খুশি হয়েছি। তেল ডাল পেঁয়াজ রসুন সব কিছু আমরা কত খরচ পাইয়া আমরা খুব খুশি। প্রবাসী ভাইয়েরা, আপনারা দেখেন আপনারা জানে আমরা যে কুরবানির গরু আমরা ইনশাল্লাহ কিনে লেছি, আমরা ইনশাল্লাহ এইগুলা জবাই করি, আমরা মৌলিবাজারের বিভিন্ন জায়গাতে আমরা ডিস্ট্রিবিউশন করে দিই। আমরা এই 2021 সালের ঈদ উল আজহা উপলক্ষে যে কুরবানির আমরা দিচ্ছিলাম আপনারা জানে, ইনশাল্লাহ মাংসগুলো আমরা বিতরণ করে রেখেছি। আমরা মৌলিবাজার সদরের বিভিন্ন এলাকা লই আমরা প্রায় 50টা ফ্যামিলির আমরা আজকে কুরবানির মাংস এবং পাশাপাশি আপনারা যে ফুডপ্যাক দিচ্ছে আমরা ফ্যামিলি ফুডপ্যাকগুলো ডিস্ট্রিবিউশন করে রেখেছি। আমরা আসলে মশলা বিভিন্ন ধরনের মশলা আপনার তেল পেঁয়াজ রসুন আদা এবং চাউল আমরা আপনারা বিতরণ করে দিচ্ছি আপনারা জানে। প্রবাসী ভাই বোন আপনারা যে কুরবানি দিছিলা কুরবানির গোশত তো ফ্যামিলি ফুডপ্যাক আমরা এলাকার জানিয়া 50 জন ফ্যামিলি অঞ্চলে দিলাম, আপনারা সচুককে দেখুকা আগামীতে আরো যাওয়ার চিন্তা ভাবনা করবা। এই যখন গরিব অসহায় মানুষের 2 কেজি করে গোশত দিছি আর ফ্যামিলি ফুডপ্যাক চাউল ডাল আলু তেল গয়ের অল কিছু আছে এখানে। কিতা খুশি হয়েছি নি খুশি হয়েছি নি কিতা কে মাংস মাশাআল্লাহ আমি মাংস পাইছি মজা করে সব পাইছি আপনারা আল্লাহ সব দিয়ে আল্লাহ
আমরা গরিব মাদিন ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানার বারামপুর সিনাতপুর যুগিবিল রামেশ্বরপুর চার পাঁচটা এলাকায় আমরা আজকে 60টা ব্যাগ ফ্রুট প্যাক এবং কুরবানির মাংস আমরা বিতরণ করছি। আমরা কুরবানির মাংস পাইছি, আমরা অকল গরিব হলে পাইছি, আমরা খুশি হয়েছি, আমরা খরচ পাতি পাইছি, খুশি হয়েছি, অকল এলাকার মাংস পাইছি। আমরা গরিব মানুষ, আমরা কুরবানির মাংস পাইয়া খরচ পাতি পাই আমরা খুবই খুশি। আমরা পাইতাম আরও আশা, আমরা দোয়া করি আপনার লাগে। কুরবানির মাংস পাইছি, খরচ পাতি পাইছি, আমরা বর্তমানে অবস্থান করতেছি পঞ্চগড়ের নয়নকারণ স্থানে। আজকে গরিব এতিম ট্রাস্ট ফান্ডের সহযোগিতা এবং প্রবাসী ভাই বোনদের দানে আজকে প্রবাসী ভাই বোনেরা যে দুটা গরু সাথে আমাদের কিছু ফুটপেকও আছে আপনারা যে দান করেছেন আমরা অলরেডি ডিস্ট্রিবিউশন করতেছি। ওনারা আজকে যে আমাদের এই যে গরিব এতিম ট্রাস্ট ফান্ডের সহযোগিতায় ওনারা যে দুটা গরু এবং ফুটপেক দিয়েছেন এজন্য আল্লাহ পাক ওনাদের যে সৈনিয়ত দান করেছেন আল্লাহ পাক ওনাদের দানটা কবুল করুক এবং কি ওনাদের পরিবারকে আল্লাহ পাক আপনার দান ফরাসি ভাইরা আপনার গরিব প্রত্যেক জনের পিছনে যেটা পিছনে খুশি হয়েছি। হ্যাঁ আমরা আজকে দেখো আপনারা কুরবানির গোশত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আজকে এই কুরবানির গোশত সহকারে প্রায় 11টা আইটেম সহকারে তারারে ফ্যামিলি ফুটপাক সহ বিতরণ ডিস্ট্রিবিউশন করা হয়। আপনারা এই দানকৃত কুরবানির পশুর গোশত আমরা বিভিন্ন এলাকার গরিব অসহায় হতদরিদ্র এবং মাদ্রাসার এতিম দুস্থ ছাত্রদের মধ্যে আমরা বিতরণ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনারা এই কুরবানিকে আল্লাহ যেন কবুল করেন। এলাকার যে সমস্ত মানুষ সকলে আপনারা পাইছেন, আপনারা সব খুশি আছেন কি? আলহামদুলিল্লাহ, আপনারা সবে গরুর গোশত পাইছেন কি? ওকে